হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব কেমন ছিল খেলা যখন সিনেমার ট্রেলার। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দি মেইন ভিডিও। বড় পর্দায় ফের পরিচালক অরিন্দম শীলের থ্রিলার সিনেমা, মূলত আগামী 2 ডিসেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক অরিন্দম শীলের নতুন বাংলা ছবি খেলা যখন। যদিও মাত্র কিছুদিন আগে সিনেমাটির পোস্টার প্রকাশ পেয়েছে, তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। মূলত অনেকদিন পর ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। অন্যদিকে থ্রিলার ঘরানার ছবির জন্য বাঙালির দর্শক মহলে জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল সাহিত্যিক শিশেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্টি গোয়েন্দা শবর দাশগুপ্তের রূপালী পর্দায় এনেছে পরিচালক। পাশাপাশি তার ব্যোমকেশ সিরিজের ছবিগুলো বক্স অফিসে ভালো ফল করেছে, যদিও এই বছরে মুক্তি পেয়েছে অরিন্দম শীল পরিচালিত তীরন্দাজ শবর। এছাড়া মুক্তি পেয়েছে ব্যোমকেশ হত্যা মঞ্চ। আরো একবার নতুন থ্রিলার ফিল্ম খেলা যখন নিয়ে রূপালী পর্দায় হাজির পরিচালক অরিন্দম শীল, যদিও এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অর্জুন ও মিমি চক্রবর্তী। ছোট পর্দায় ধারাবাহিক গানের উপরে থেকেই দুজনের দারুণ জনপ্রিয়তা। আরো একবার পর্দায় গোরা ও পুপের জুটিকে দেখবেন দর্শক, তবে একদম ভিন্ন চরিত্রে। ছবির গল্পে অর্জুন ও মিমির একমাত্র সন্তান বুবাই একটি পথ দুর্ঘটনায় মারা যায়, কিন্তু মিমির বিশ্বাস তার ছেলে বেঁচে আছে। ছেলের কথা ভেবে বরাবর অসুস্থ হয়ে পড়ে সে, যদিও স্বামী বরাবর তাকে জানায় বুবাই নিজের হাতেই দাহ করেছে সে। এরই মধ্যে বুবাইয়ের মৃত্যুর তদন্তে নেমে এলো নতুন তথ্যের খোঁজ। মূলত সেখানে প্রশ্ন হচ্ছে সত্যি কি দুর্ঘটনায় মৃত্যু তার, নাকি এখনো বেঁচে আছে সে। জানতে হলে আগামী 2 ডিসেম্বর বড় পর্দায় দেখতে হবে খেলা যখন সিনেমাটি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কেমন ছিল খেলা যখন সিনেমার ট্রেলার। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।